বন্ধুসকল, আপোনালোক সকলোকে আমাৰ চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। আমি বিভিন্ন ৱৰ্কশ্বপবিলাকৰ পিছত বা ট্ৰেইনিংবিলাকৰ পিছত মোক পিছত আপোনালোকে ফোন কৰি পেলাই সোধে যে এক্সিছ, বাৰ্ছ, ৰেইকি, EFT এইবিলাকে আমাৰ জীৱনত চেঞ্জ কৰোঁতে কিমান সময় লাগিব বা আমি এই প্ৰক্ৰিয়াবিলাক কেনেকৈ অৱলম্বন কৰিব লাগিব বা এই প্ৰক্ৰিয়াবিলাকৰ জৰিয়তে আমি নিজৰ লগতে অন্যজন লোকৰ জীৱন পৰিৱৰ্তন কৰিব পাৰোঁ নেকি। গতিকে আহক আমি বিষয়টো আলোচনা কৰোঁ, ই কেনেকৈ আপোনাৰ জীৱনত প্ৰয়োগ কৰিব, কেনেকৈ আপুনি ইয়াক লাভৱান হ'ব আৰু আপোনাৰ জীৱনটো কেনেকৈ সুন্দৰতম দিশলৈ লৈ যাব পাৰিব। বন্ধুসকল, এক্সিছ, বাৰ্ছ, ৰেইকি, EFT ইত্যাদি বিষয়বিলাক আমাৰ জীৱনত আমি যেতিয়া প্ৰয়োগ কৰোঁ আমি নিশ্চয় কিছু কথা জনাটো দৰকাৰ। এই বিষয়বিলাকে যেনেকৈ আপোনাৰ শাৰীৰিক, মানসিকভাৱে আপোনাক উন্নতি কৰে, ঠিক সেইধৰণে বৌদ্ধিক আৰু আধ্যাত্মিকভাৱেও আপোনাক উন্নতি শিখৰলৈকে নিয়ে। গতিকে আপোনাৰ জীৱনত এইটো অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় বুলি আমি জানো আৰু আমি অভ্যাস কৰোঁ তাৰ কাৰণে। কিন্তু লজিকেলি আমি চাব লগা হয় আৰু চাইণ্টিফিকেলি কিছুমান বস্তু চাব লগা হয় যে এই প্ৰক্ৰিয়াবিলাক আমাৰ জীৱনত প্ৰয়োগ কৰি সঁচা অৰ্থত আমি জীৱনটোক চেঞ্জ কৰিব পাৰোঁনে নোৱাৰোঁ, বা আমি কৰিলে কি প্ৰক্ৰিয়া অৱলম্বন কৰা দৰকাৰ। এতিয়া আপোনাৰ জীৱনটো আপোনাৰ হয়। আপোনাৰ জীৱনটো দুটা বিষয় অতি গুৰুত্বপূৰ্ণ। এটা হৈছে শাৰীৰিকভাৱে আপুনি নিজক ঠিক কৰি ৰাখিব লাগিব আৰু মানসিকভাৱে আপুনি নিজক ঠিক কৰি ৰাখিব লাগিব। এই শাৰীৰিক আৰু মানসিকভাৱে এই দুটা বিষয়ত যদি আপুনি নিজক ঠিক কৰি ৰাখিব নোৱাৰে তেতিয়াহ'লে নিশ্চয় আপোনাৰ জীৱনৰ প্ৰতিটো সিদ্ধান্ত আপোনাৰ ভুল হ'ব, প্ৰত্যেকটো কৰ্ম আপোনাৰ কাৰণে ভুল হ'ব আৰু প্ৰত্যেকটো যেতিয়া পল আপুনি বেয়াকৈ অতিবাহিত কৰিব তো আপুনি নিশ্চয় বেয়া ফল আপুনি লাভ কৰিব। যেতিয়া আপোনাৰ ভৱিষ্যতটো আপুনি সুন্দৰময় কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে নিশ্চয় আপুনি আপোনাৰ বৰ্তমানৰ যিটো শাৰীৰিক আৰু মানসিক অৱস্থা তাক আপুনি সুন্দৰ কৰিব লাগিব, তেতিয়াহে আপুনি আপোনাৰ জীৱনটোৰ আগন্তুক সময়খিনি আপুনি সুন্দৰময় কৰিব পাৰিব। ৰেইকি, এক্সিছ, বাৰ্ছ বা EFT ইত্যাদি যি প্ৰক্ৰিয়া, এই প্ৰক্ৰিয়াবিলাকে আপোনাক সহায় কৰে যে আপোনাৰ বৰ্তমানৰ যিটো মানসিক অৱস্থা বা শাৰীৰিক অৱস্থা তাক আপুনি উন্নতি শিখৰলৈ নিবৰ কাৰণে বা ভাল কণ্ডিশ্যনত ৰাখিবৰ কাৰণে। কিছুমান বস্তু থাকে যিবিলাক বস্তু নেকি আপুনি তাৰ প্ৰেক্টিকেলটো কৰা দৰকাৰ, থিয়ৰিটো আপুনি বুজি পাই যাব। আৰু কেতিয়াবা কিছুমান থাকে প্ৰেক্টিকেল থিয়ৰি কৰা দৰকাৰ, প্ৰেক্টিকেল কৰা দৰকাৰ। তো ইয়াতে আপুনি বহুত সময়ত আপুনি প্ৰেক্টিকেলো কৰিব লগা হয়, থিয়ৰিও কৰিব লগা হয়, আপুনি বুজি পাব লগা হয়। আৰু কেতিয়াবা কেতিয়াবা কোৱা যায় যে আপুনি ব্যৱহাৰ কৰক আপুনি ৰিজাল্ট পাব, তো আপুনি বুজি উঠিব ইয়াৰ থিয়ৰিটো, কিয় এইটো দৰকাৰী হয়। আমি আজিকালি ইমান দুখ আৰু কষ্ট বা ইমান নিগেটিভনেছৰ মাজত পাৰ কৰোঁ, আপুনি TVটো অন কৰিলেও বেয়া নিউজ দেখিব, ওলাই যাওক বেয়া ঘটনাবিলাক দেখিব, বেয়া মাত, বেয়া চিন্তা, ইমানবোৰ বেয়াৰ মাজত আপুনি অতিবাহিত কৰে। তো তাৰ মাজত আপুনি জীয়াই থাকিব লাগিব আৰু আপোনাৰ জীৱনটো এটাই জীৱন। আপোনাৰতো এনেকুৱা গেৰেণ্টি নাই যে আপুনি 7টা জীৱন জীয়াই থাকিব, 7টা জীৱন আপুনি লাভ কৰিব আৰু 1000 বছৰ জীয়াই থাকিব তেনেকুৱাও কোনো গেৰেণ্টি নাই। সেইকাৰণে আপুনি প্ৰতিটো দিন সুন্দৰময় কৰা দৰকাৰ, প্ৰতিটো পল আপুনি সুন্দৰময় কৰা দৰকাৰ আৰু এই ইমান নিগেটিভৰ মাজত আপুনি পজিটিভ হৈ জীয়াই থকাটো দৰকাৰ। প্ৰতিটো সময় আপোনাক অন্যজন লোকে ডিষ্টাৰ্ব কৰিব, নিগেটিভলি আপোনাক ডিল কৰিব, কিন্তু আপোনাৰ দায়িত্ব থাকে যে আপুনি নিজক পজিটিভ কৰাৰ দৰকাৰ, নিজক আপুনি আকৌ আগবঢ়াই নিয়াৰ দৰকাৰ। ঈশ্বৰে আপোনাক এটা শৰীৰ, এটা মন দিছে। এই শৰীৰ আৰু মন আপোনাৰ নিজৰ হয়, ঈশ্বৰৰ বৰদান হয়। যেনেকৈ আপোনাৰ হাতত এটা মোবাইল আছে, এই মোবাইলটো আপুনি কিমান সযতনে ৰাখে, কিমান ভালকৈ আপোনাক ব্যৱহাৰ কৰে। আপোনাৰ ঈশ্বৰে আপোনাক এটা শৰীৰ আৰু মন দিছে, এই শৰীৰ আৰু মনটোক আপুনি কিমান সুন্দৰকৈ ব্যৱহাৰ কৰিছে সেইটো আপোনাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। যদি আপোনাক সঠিকভাৱে ব্যৱহাৰ কৰিছে তো আপুনি ঠিক কৰিছে, যদি নাই কৰা তো গলত কৰিছে, ভুল কৰিছে আপুনি, তো ভুলটো কেতিয়াও বেছিকৈ কৰা দৰকাৰ নহয়। আপোনাৰ নিজৰ দায়িত্ব, ৰেছপনচিবিলিটি যে ঈশ্বৰে আপোনাক কিবা এটা বস্তু দিছে তাক আপুনি সুন্দৰকৈ ব্যৱহাৰ কৰিব, সুন্দৰকৈ কামত লগাব আৰু তাৰ জৰিয়তে আপুনি জীৱনটো উপভোগ কৰিব, জীৱনটো আনন্দময় কৰি তুলিব, সুন্দৰময় কৰি তুলিব। কিন্তু তাকে নকৰি যদি আপুনি বেয়া চিন্তাত, দুখত, কষ্টত যদি অতিবাহিত কৰে তো নিশ্চিত ৰূপত আপোনাৰ আগন্তুক সময়খিনিও তাৰে প্ৰতিফলন হ'ব, ৰিফ্লেকশ্যন হ'ব। গতিকে সেইকাৰণে আমি আমাৰ জীৱনটো সদায় আমি পজিটিভলি আগবাঢ়িব লাগে, সদায় পজিটিভলি কাম কৰিব লাগে। এটা কথা নিশ্চয়, জীৱনত আপ এণ্ড ডাউন হ'ব, জীৱনত উত্থান পতন হ'ব, জীৱনত বেয়া দিন ভাল দিন দুয়োটাই আহিব। কিন্তু বেয়া দিনত যদি আমি নিজকে অস্থিৰ কৰি তোলোঁ, বেয়া দিনত যদি আমি নিজকে হেৰাই দিওঁ, আমি যদি ভাল দিনৰ আশা এৰিয়ে দিওঁ, তেতিয়া এই এক্সিছ, বাৰ্ছ, ৰেইকি, EFT আপোনাক সদায় পজিটিভখিনি দেখায়। আপোনাৰ জীৱনৰ প্ৰতিটো ক্ষণ পজিটিভ ঘটনা ঘটি আছে। আজি আপুনি যে জীয়াই আছে এইটো পজিটিভ ঘটনা। আজি আপুনি জীৱনৰ নতুনকৈ চিন্তা কৰিব পাৰিছে এইটো পজিটিভ ঘটনা। এনেকুৱা বহু লোক আছে যে আজি দিনটো কষ্টকৈ পাৰ কৰিছে, আজি দিনটো নিগেটিভ হৈ পাৰ কৰিছে, বহুত দুখত পাৰ কৰিছে, হস্পিটেলত পাৰ কৰিছে, বিভিন্ন যন্ত্ৰণাৰ মাজত পাৰ কৰিছে। আপুনিতো এটলিষ্ট তেনেকুৱা হোৱা নাই, তো আপুনি সুখী হোৱাৰ এইটো এটা কাৰণ হ'ব পাৰে। বহুত সময়ত আমি আমাৰ জীৱনটো পাহৰি যাওঁ, আমি যে জীয়াই আছোঁ তাকো পাহৰি যাওঁ, আমি পৃথিৱীখন চাই থাকোঁ,
আমি আমার অস্থির মনের আমি আমি চেপাত পড়ে যাও, আমি অস্থির মনটাই আমাক আর অস্থির দিকত লৈ যায়, আমি স্থিরতা হেরাই পেলাও। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, আপনার যে অবচেতন মন, তাক বুঝি পাওয়া দরকার। আর তাক বুঝিবর কারণে রেকি, ইএফটি, এক্সিস ভার্স করা দরকার। এই সাবকনসিয়াস মাইন্ডটির ইমান অফুরন্ত শক্তি আছে, যে ঈশ্বরে আপনার একটা একটা মেশিন দিছে, একটা শরীর দিছে, মন দিছে, ইয়ার অফুরন্ত শক্তি আছে। এই অফুরন্ত শক্তি আপনার হাতত থাকিও আপনি ব্যবহার করা নাই। ঠিক সেই ধরনের আপনার একটা মন আছে, সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডটি আমাক সদায় অস্থির করে থাকে, আর যদি চেতন মাইন্ড, যদি অবচেতন মাইন্ড, আমাক সদায় আমাক পজিটিভলি আমাক লৈ যায়। এই কারণে আমি এই প্রক্রিয়াবিলাক অবলম্বন করব, চোয়ারি বিজ্ঞান করব, আমি বহু সময় নিজক আবিষ্কার করব। ইএফটি, এক্সিস বার্স, রেকি আপনার সহায় করে আপনার নিজের ভিতর ময়জনক আবিষ্কার করব কারণে, নিজের ভিতর যে ইনার চাইল্ড, সেই শিশুটুক আবিষ্কার করবলে আপনার শিকায়। এই প্রক্রিয়াবিলাকে আপনার জীবনটুক সুন্দরপরা সুন্দরতম দিকত লৈ যাবলৈ আপনার শিকায়। অভ্যাসটো আপনি প্রতিদিন করলে নিজের ভিতর যে ইঞ্জিনিয়ারিং, নিজের ভিতর যে চেঞ্জ আপনি অনুমান করবলে আপনি শিকিব। আপনি বুঝি উঠিব যে আপনি ঈশ্বরের এক শক্তিশালী শক্তি আপনার তাত বিরাজমান হয়ে আছে। এই শক্তিক আপনি ব্যবহার করবলে ক্রমাত শিকিব। এই শক্তির যে অফুরন্ত শক্তি, এই শক্তি ব্যবহার করে যে চেঞ্জিং নিজক আপনি করেছে, সেই চেঞ্জিং ব্যবহার করে আপনার ভিতর আত্মবিশ্বাসে ভরি তুলব। আপনি এক্সিস বার্সের কথাই হোক, রেকি হোক, ইএফটি হোক, তার যে মহান যে প্রচেষ্টা তাক আপনি বুঝি উঠিব, আর অন্তত আপনি অন্যজন লোকক তাক দিবলে আপনি প্রয়াস করব। এই জীবনটুত আপনি যে পাইছে, হেরাইছে, ইয়ার প্রত্যেকটি বিষয়ত আপনার নিজের অভিজ্ঞতা আছে। আপনি বহুত সময়ত এই অভিজ্ঞতাবিলাক ভাল বেয়া আপনি অনুধাবন করে আর বহুত সময়ত নকরে। এক্সিস বার্স বা এই ধরনের অভ্যাসবিলাকে আপনার ভিতর যে মানুষজন তাক আবিষ্কার করবলে শিকায়, আপনার আন্ডারস্ট্যান্ড করবলে শিকায়, বুঝি উঠবলে শিকায় যে আপনি কোন হয়, আপনি ঈশ্বরে আপনার কেনেকে সৃষ্টি করেছে, আর কিমান শক্তিশালী হয় আপনি, আর এই শক্তি ব্যবহার করবলে আপনার ক্রমাত শিকায়। আপনি আপনার জীবনটুক যে শুধরণি করব, আপনার জীবনটুক যে আপনি আগবাই লোক, আপনি নিজের কারণে যে কি করা দরকার, এক্সিস বার্সে আপনার ক্লিয়ার প্রতিছবি, সম্পূর্ণ শুদ্ধ প্রতিছবি আপনার আগত দাঙি ধরে। আপনি প্রতিদিন নতুনকে জীবনটুক আবিষ্কার করে, জীবনটির অর্থ বুঝি পায় আপনি, আর পরম উৎসাহে ভবিষ্যৎটুক নির্মাণের দিকত আপনি গতি করে, আর সেই ভবিষ্যৎটুক নির্মাণ করবলে আপনি বর্তমান সময়টুক অতি সুন্দরকে আগবাই, অতি সুন্দরকে অতিবাহিত করে, প্রতিদিন সুন্দরকে জিয়াই উঠে। আপনি আপনি জানে যে আপনার ভবিষ্যৎটা সুন্দর, সেই কারণে আজি তারিখত, আজির সময়খিন আপনি নিশ্চিন্ত হয়ে কটায়। যি ঈশ্বরে আপনার সময় দিছে, যি ঈশ্বরে আপনার শরীর আর মন দিছে, তাক আপনি সুন্দরকে ব্যবহার করে, সুন্দরকে প্রয়োগ করে, আর ই নিজের অন্য দশজনের জীবন সুন্দর করবলে আপনি প্রতিটি ক্ষণ প্রস্তুত হয়ে থাকে, আর সেই কারণেই ই মিরেকল করে। আপনি বুঝি উঠে আপনার শরীরটির যে শক্তি, আপনি বুঝি উঠে আপনার মনটির যে শক্তি, আর যেটা ক্রমাত ব্যবহার করব আপনি অন্য দশজনের জীবন চেঞ্জ করব। আপনি ভবার নিচিনা ঘটনাবিলাক ঘটিব, আপনি বহুতরে জীবনের যে ভবিষ্যৎ তাক আপনি দর্শন করে, তেওঁলোকৰ কারণে আপনি প্রার্থনা করে, তেওঁলোকৰ জীবন চেঞ্জ করে দিব পারে। আর সেই কারণেই এই প্রক্রিয়াবিলাক অতি